বেলুরের লালবাবা কলেজের পর এবার কানাইলাল ভট্টাচার্য কলেজ। ফের হাওড়ার কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়ালো। কলেজ ক্যাম্পাসের বিবাদ বেরিয়ে এলো প্রকাশ্য রাস্তায়। বুধবার দুপুর দুটো নাগাদ এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। ঘটনায় দুই গোষ্ঠীরই বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন। দুপক্ষই থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অর্ঘ্য সোম নামে এক ছাত্রের অভিযোগ, অভিজিৎ সিং ও তার ঘনিষ্ঠ ছাত্রছাত্রীরা ঝামেলা পাকাচ্ছে। প্রিন্সিপালের একটি কমিটি তৈরি করে দেয়, সেই কমিটির ছেলেরা প্রচণ্ড পরিমাণে কলেজের পণ্ডিতদের সবাইকে হেনস্থা করতে থাকে। তাদের কথা যেই না শুনছে তাদেরকে ধরে মারধর করা হচ্ছে, ইউনিট রুমের ভেতরে নিয়ে গিয়ে আড়ালে মারধর করা হচ্ছে। সেইগুলো আমরা যখন প্রতিবাদ করতে চাই, আমাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ দল থেকে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়। সেই কমিটির ছেলে হয়ে আমরা যখন সেগুলোর প্রতিবাদ করি, তখন আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হুমকি দেওয়া হয়। আর যেহেতু আমি কলেজের ফার্স্ট ইয়ার একটি প্রেসিডেন্ট, আমাকে সেটা মানা হয় না, সেটা আমি মানিনি। আমাকে প্রেসিডেন্ট বলে মানা হয় না, আমাকে প্রেসিডেন্টের পদ ছাড়ার জন্য হুমকি দেয়। যদি না এই পদ ছাড়ি, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই হুমকিটা দিচ্ছে প্রিন্সিপালের কোর কমিটির সব ছেলেরা, অভিজিৎ ঘোষ, পিতৃষ ঘোষ, এরা সবাই হুমকিগুলো দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট আমি। কলেজের অধ্যক্ষ কৌস্তব লাহিড়ি অবশ্য কলেজের ভিতরের সংঘর্ষের কথা অস্বীকার করেন। প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেটা কলেজের বাইরে ঘটেছে, কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। আর কলেজের ছাত্র ইউনিয়নের দুটি গোষ্ঠী নয়, কলেজের ছাত্র ইউনিয়নের একটি গোষ্ঠী আছে, গোষ্ঠী নয়, কলেজের ছাত্র ইউনিয়নের একটি 7 সদস্যের একটি কমিটি আছে, যে কমিটিটা কলেজের পরিচালন সমিতি সেই কমিটিটা ঠিক করে দিয়েছেন। আমি সেই পরিচালন সমিতির যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই সেই কমিটির সদস্যদের যেখানে যতটুকু প্রয়োজনীয়, যেখানে তাদের ইনভলভমেন্ট প্রয়োজনীয়, সেখানেকে তাদেরকে ইনভলভমেন্ট করা হচ্ছে। এই ঘটনা কী নিয়ে হয়েছে আমি জানি না, কারণ এই ঘটনা কলেজের মধ্যে হয়নি। এখন কলেজে কোনো এমন কোনো ইস্যু আমার জানা নেই যেখানে ছাত্র সংঘর্ষের কোনো ঘটনা ঘটতে পারে। এখন এদের ইন্টারনাল যদি কোনো বিষয় থাকে সেটা আমার জানা নেই। কানাইলাল ভট্টাচার্য কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। বেলুরের লালবাবা কলেজের মতো এই কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে ঝামেলা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতৃত্ব যদি কড়া হাতে লাগাম না ধরে, তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।